সারা বিশ্ব জুড়ে এক মারণব্যাধি করোনা আজকে থাবা বসিয়েছে। ভারতবর্ষেতেও এই মারণব্যাধি এসে উপস্থিত হয়েছে, পশ্চিমবাংলাতেও কম বেশি মারণব্যাধি শুরু হয়েছে। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই মারণব্যাধির জন্য, করোনার জন্য সর্বসাধারণের কাছে বারবার বিভিন্ন চ্যানেলে রাস্তায় নেমে মানুষকে অনুরোধ করছে, মানুষকে বারণ করছে, মানুষকে সচেতন করছে। প্রশাসনের দিক থেকে বিভিন্ন রকম সহায়তা করা হচ্ছে। আমরা তার দলের সৈনিক এবং আমরা মা মাটি মানুষের সৈনিক। আমাদের মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন মাটিতে নেমে সাধারণ মানুষের এই পরিস্থিতিতে পাশে থাকতে হবে, কাজ করতে হবে। দলের তরফ থেকে আরম্ভ পৌরসভা আজকে সরকারের তরফ থেকে সামান্য রিলিফ পাঠিয়েছে। আমরা 3 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড কমিটি সদস্য আছে, আমরা এই সদস্যদের হাতে থানাপাড়া যেটা আছে সিংপাড়া বস্তি এলাকায় সেই রিলিফ আমরা তুলে দিচ্ছি। এরপরও যথাসম্ভব এই রিলিফ আমরা যখনই সরকারের তরফ থেকে হোক বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে হোক যখন আসবে আমরা এই রিলিফ তুলে দেবো। আমরা যাতে সাধারণ মানুষকে বোঝাচ্ছি, আপনাদেরও বলছি, আপনারা সচেতন থাকবেন এবং নিজেকে রক্ষা করবেন, মানুষকে সচেতন করবেন যাতে এই ব্যাধিতে মানুষ না আক্রমণ হয়, সেই জন্য আমরা সর্বাগ্রে ঝাঁপিয়ে পড়বে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ চ্যাটার্জি, আমি 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই ওয়ার্ডের, এই 3 নম্বর ওয়ার্ডের এই সুকান্ত পল্লী যারা এখানে এসেছেন তাদের আমরা সরকারের পক্ষ থেকে বা সরকারের প্রতিনিধির পক্ষ থেকে সব থেকে আপনাদের সুস্বাস্থ্য, আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই করোনা যে বিশ্বব্যাপী যে মহামারী হয়েছে এবং সারা বিশ্ব আজকে এই করোনার ভয়ে তটস্থ, এই করোনা থেকে রক্ষার জন্য আপনারা সব থেকে বেশি সচেতন হন আর যাতে এই সচেতনভাবে এই রোগ থেকে আমরা মুক্তি পাই তার জন্য আমরা সর্বাগ্রে আগে সেই মানুষদের, এই এলাকার মানুষদের আমি দলের তরফ থেকে এখানকার আমি প্রতিবেশী হিসেবে, এখানকার মানুষ হিসেবে, এখানকার ভূমিপুত্র হিসেবে আপনাদের অনুরোধ করছি, আপনারা সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, এটা আমার সবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা, দ্বিতীয় কথা, আমাদের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আপনারা সকলেই মানে সবাই জানেন, সবাই টিভি দেখেন, টিভিতে প্রতিনিয়ত আপনাদের চোখ আছেন, সরকার এই ব্যাপারে কন্টিনিউ জানাচ্ছে যে তারা কি করবে না করবে সেই ব্যাপারে। সরকার থেকে, পৌরসভা থেকে আমাদের কিছু দেয়া হয়েছে, এই আমার পৌরসভাতে কিছু রিলিফ দেওয়া হয়েছে। এই এত বড় আমার এলাকাটায় 2.5 কুইন্টল চাল দেওয়া হয়েছে, কিন্তু আমার এখানে প্রায় 170 জনের অধিক ফ্যামিলি আছে, তবুও আমরা 2 কেজি করে চাল এই মুহূর্তে আমরা কিছু মানুষকে বিলি করছি। আবার পৌরসভা কন্টিনিউ এটা দিয়ে যাবে, শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে আগামী এপ্রিল মাস থেকে বিনা পয়সায় রেশন দেওয়া হবে এবং আরও সরকারি সুযোগ সুবিধে বিভিন্ন রকম আসবে, তবে সেটা মানুষকে ধৈর্য ধরতে হবে। যেমন রোগের জন্য ধৈর্য ধরছে তেমনি অজানা আশঙ্কা, তেমনি এই রিলিফের জন্য মানুষকে ধৈর্য ধরতে হবে এবং মানুষকে অপেক্ষা করতে হবে। আজকে আমরা এইখানে এই যে কজনের নাম বললাম এই কজনকেই ডেকেছি, আর যারা এর মধ্যে আরও কিছু পাওয়ার যোগ্য, সকলেই পাওয়ার যোগ্য আমি জানি, কারণ সবাই এমন কাজের সাথে যুক্ত। যেমন যারা বাড়িতে জিয়ে